सलामुअलैकुम गायस, आज के देखो कि पल्लित है बिस्टी हो देखें भिजे गे प्रवास जीवन सत्य अनेक कष्ट जदि क्ज करा लगे जेहतु हमारे प्रवासी चेकअप लाख सर भाई चेकअप लाख काम करसे एक बारे भिजी गेस मैंने मैं শরীর শুয়ে পানি ভরে নাইছে আর মানুষ খালি যে মালয়েশিয়া গেলেই মনে হয় টিহা দিব যে কষ্ট আমিও আগে কাজ করছি কিন্তু ঠ্যাংটা ভাঙি যায় এখন আর কাজ টাজ করে ভাই না ঠ্যাং ভাঙি গেছিল দেখছেন প্রতিটি বুয়ার 70 কেজি 60 কেজি 80 কেজি কিন্তু এই সমস্ত যে এই যে এটা আমরা নুডিং করি কই ধর মালয়েশিয়া নুডিং করি কয় কিন্তু এটা কিন্তু নোয়া মানে এটা দিয়ে যদি 50-60 কেজি ফল যদি আলাগ করে ধরে তাহলে কি অবস্থা হবে হাত দিয়ে বুলান যায় না কিছু না কাঢ়া সে কাঢ়া যে বাংলাদেশের যে আমরা কেউ কো জেল মাছ কেউ কো শিং মাছ আমরা যেমন আমরা শিং মাছ কই যদি কাঢ়া হানে তেমন হয় যে শিং মাছের যেরকম ব্যথা ও একই ব্যথা একটুও কম না ওহন তারপরেও আন বিদেশ ধরেন 3-4 লাখ টাকা খরচ করে আসে আসি পরে বিপদ ওহন দেশ হতো না মুয়ে যে বাম্মাটি আসাবো বউ ফুলা ভান থাকলে টিহা চাবো এই টিহার মধ্যেই থাকবো হ্যাঁ এই অবস্থা মনে হয় যে বিদেশ আলে মনে হয় যে টিহা দেয় কিন্তু আসলে কিন্তু তা না ওহন মনে হয় যে মালিকটা ভালো আসিল মনে যে আমি আগে ফল কাটা কাম করতাম এখন এই যে গাড়িটা আস্তে আস্তে চালাই দেখেন গাইস যেটা আমাদের ড্রাইভার পা ভাঙছে তারপর বাংলাদেশে বেতন পায় ধরেন হলো আমাদের ভিডিও পরে যে পাওটা ভাঙে পরে কোনো মতো কষ্ট করে আপনাকে দোয়া আশীর্বাদ এই যে আল্লাহ গাড়িটা চালার পাইছিলাম দিহি শিখছিলাম এর লেগে মনে যে গাড়িটা চালাইলাম আর গাড়িও যে কত বুঝে হয়েছে যে 50-60 কেজি ফল এই যে বুঝে দেন আগে যে গরমে কিন্তু গোতর ঘামে একবারে কিন্তু ভিজে গেছে সে মানে শেষ করে দিছাই দেখেন কি অবস্থা কষ্ট বিদেশ বিদেশের লোক কষ্ট বেমালা কষ্ট তারা কপাল পুরা মিষ্টি পুরা কপাল আচ্ছা গাইস কমেন্ট করেন ওই পাশে আছে লাইক দিয়েন কথা শুনতাম